নমস্কার দর্শক বন্ধুগণ, আমি সায়ন্তনী রায় আদিত্য আপনাদেরকে SRA ক্রিয়েটিভ কর্নার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আবার চলে এসেছি একটা নতুন আসনের, ক্রসস্টিচের আসনের একটা ডিজাইন নিয়ে। আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন শুরু করি। এই ডিজাইনটি করার জন্য প্রথমে এই সবুজ বক্সটা করে নিতে হবে। এই সবুজ বক্সটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে তিনখানা ক্রসস্টিচ করে নিতে হবে, পাশাপাশি তিনটে ক্রসস্টিচ করে নিতে হবে। একটা হয়ে গেল, দুটো এবং পাশাপাশি এই তিন নাম্বার ক্রসটির সঙ্গে হয়ে গেল। এইবার পাশাপাশি এর ওপরে পাঁচখানা ক্রসস্টিচ আমাদেরকে করে নিতে হবে। দুই দিকে একটা করে ঘর বাড়িয়ে পাঁচখানা ক্রসস্টিচ আমাদেরকে করে নিতে হবে। এইরকমভাবে একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটা। চারটে হয়ে গেছে, এই আমাদের হলো পাঁচ নাম্বার ক্রসস্টিচ। এইবার আমাদের এই কোনা কোণে তিনখানা করে পাশাপাশি রোয়ের তিনখানা করে, মোট 11খানা রো হবে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই পাঁচখানা ক্রসস্টিচের পর আমরা এখান থেকে একটি নতুন ঘর তুলে নেব, আমি কাউন্টিনে একটু ভুল করেছি, এটা এই ঘর থেকে হবে। এখান থেকে আমরা একটি নতুন ঘর তুলে নেব। এবং পাশাপাশি তিনখানা ক্রসস্টিচ করে নেব, এক, দুই এবং তিন। দেখুন, এরপর এপাশ থেকে একটা ঘর ছেড়ে আমরা আবার পাশাপাশি ওপরের লাইনে পাশাপাশি তিনখানা ক্রসস্টিচ করে নেব। আমি করে দেখাই আপনাদের। পাশাপাশি তিনখানা ক্রসস্টিচ আমার এই লাইনের হয়ে গেছে। এবার এই ঘরটা বাদ দিয়ে আমরা এখানে একটা বাড়িয়ে এদিক থেকে একটা কমিয়ে আমরা এখানে আবার তিনখানা ক্রসস্টিচ করে নেব। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন দেখুন একটা হয়ে গেছে আমাদের, এদিকে একটা ঘর বাড়ানো হয়ে গেছে, একটা, দুটো এবং তিন নাম্বার হয়ে গেল। আবার আমরা এদিক থেকে একটা কমিয়ে এই পাশে আরেকটা বাড়িয়ে আমরা আবার তিনখানা ক্রসস্টিচের লাইন তৈরি করে নেব।
একটা হয়ে গেল, দুটো হয়ে গেল। এইদিকে আমাদের এপাশ থেকে দেখুন আমরা একটা ঘর কমিয়ে দিয়েছি, একটা ক্রস স্টিচের অংশ ছেড়ে দিয়েছি, এখানে আমরা একটা ক্রস স্টিচ বাড়িয়ে দিয়েছি, তিন নম্বর হয়ে গেল। আবার আমরা এইদিকে একটা ক্রস স্টিচ বাড়িয়ে দেব, এপাশ থেকে আবার একটা কমিয়ে দেব, দুই এবং পাশাপাশি তিন নাম্বারটা আমরা তৈরি করে নেব। দর্শক বন্ধুরা, এইভাবে এই তিনখানা করে ক্রস স্টিচের একটা দিক থেকে কমিয়ে একটা দিকে বাড়িয়ে মোট আমরা এগারোখানা রো তৈরি করে নেব। এই তিনখানা পাশাপাশি তিনটে ক্রস স্টিচের মোট এগারোখানা রো আমরা এখানে তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তিনখানা পাশাপাশি ক্রস স্টিচের লাইনের আমি মোট এগারোখানা রো তৈরি করে ফেলেছি। এইবার যেটা করতে হবে সেটা হলো এর উপরে আমাদের পাশাপাশি পাঁচখানা ক্রস স্টিচ তৈরি করতে হবে। আমি আপনাদেরকে সেটাই এখন করে দেখাচ্ছি। এইবার আমাদের এই ওপরে পাশাপাশি পাঁচখানা ক্রস স্টিচের একটা লাইন তৈরি করে নিতে হবে। সেটার জন্য আমাদেরকে প্রথমে এই একটা ঘরকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এবার আমরা পাশাপাশি পাঁচখানা ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব। এতক্ষণ আমরা পাশাপাশি তিনখানা ক্রস স্টিচের একটা করে লাইন তৈরি করছিলাম এবং মোট এগারোখানা লাইন তৈরি, এগারোটা রো তৈরি করেছি। এইবার আমরা পাশাপাশি পাঁচখানা ক্রস স্টিচের লাইন তৈরি করব, এক দুই তিন। খুব মন দিয়ে দেখুন আপনারা, এটা একটু ডিফিকাল্ট ডিজাইন। তিন, চার, পাঁচ। আসলে একটা ঘরও যদি একটু গণ্ডগোল হয়ে যায় এখানে আর বক্সটা মিলবে না। এখানে আমি পাশাপাশি পাঁচখানা ক্রস স্টিচের একটা লাইন তৈরি করে নিলাম। এইবার এই এপাশ থেকে আমি দুটো ঘর ছেড়ে, মানে শুধু এই মাঝখানে ঘরটা বাদ দিয়ে আমি এটার নিচ বরাবর আবার তিনখানা করে পাশাপাশি ক্রস স্টিচের একটা লাইন বানিয়ে নেব। এই নিচ থেকে আমি তুললাম, এবার পাশাপাশি আমি আবার তিনখানা করে ক্রস স্টিচের একটা লাইন বানিয়ে নেব, এক, দুই, এবং তিন। এর নিচের লাইনে আমি একটা ঘরকে বাদ দিয়ে, একটা ক্রস স্টিচকে বাদ দিয়ে আমি আবার পাশাপাশি তিনটে ক্রস স্টিচের লাইন বানিয়ে নেব, একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, তিনটে হয়ে গেল। আপনারা খেয়াল করে দেখুন আমি এখানে এই লাইনটারই মতন একটা করে ঘর এপাশ থেকে কমাচ্ছি, এইদিকে একটা করে ঘর বাড়িয়ে দিচ্ছি। তার নিচের লাইনেও আমি আবার একটা করে ঘর এদিকে বাড়িয়ে দেব,
এবং এদিকে একটা করে ঘর কমাতে থেকে আমি পাশাপাশি তিনটে ক্রস স্টিচের লাইন তৈরি করে নেব। এইভাবে আমি মোট এপাশেও 11 খানা রো তৈরি করে নেব, পাশাপাশি 3 খানা ক্রস স্টিচের লাইনের মোট 11টা রো আমি এই দিকেও তৈরি করে নেব। এইদিকে আমি যখন 11 খানা রো তৈরি করে নেব, আমি যেহেতু এপাশে করছিলাম আপনারা দেখবেন এখানে আমি 3 খানা ক্রস স্টিচের লাইন তৈরি করেছি। এখানে যেরকম আমি শুরু করেছিলাম, এখানটাতে যেরকম আমি শুরু করেছিলাম সেরকমভাবে এখানেও আমি করেছিলাম, কারণ এই পাশে লাইনটা আমি তৈরি করছিলাম এই দিকের বক্সটা। 3 খানা ক্রস স্টিচ, তারপরে আমি 5 খানা ক্রস স্টিচের একটা লাইন করেছি, 5 খানা ক্রস স্টিচের একটা লাইন করেছি। এইখানে যখন আমি এই 3 খানা পাশাপাশি 3 খানা ক্রস স্টিচের লাইনের 11টা রো শেষ করব, সেই রোটা আমার এই ওপরে 5 খানা ক্রস স্টিচের লাইনের শেষে এসে মিশবে। দেখুন দর্শক বন্ধুরা, আমার এই 11তম রোয়ের আমি 3 খানা ক্রস স্টিচ এবার করবো, এবং দেখুন সেটা একদম এই ওপরের 5 খানা যে আমি ক্রস স্টিচের পাশাপাশি একটা লাইন এই লাইনটা করার জন্য করে রেখেছিলাম সেটার সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যাবে। আপনারা একটু খেয়াল করে করবেন, একটু ভালো করে সময় নিয়ে ধৈর্য ধরে দেখে করবেন, এই ঘরের কাউন্টিংটা যদি একটুও একটা ঘরও 19-20 হয়ে যায় তাহলে এখানে কিন্তু এরকমভাবে আর মিশবে না, এটা পুরো ডিজাইনটাই তখন তাহলে খারাপ হয়ে যাবে। ক্রস স্টিচের ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে ভীষণ সচেতনভাবে করতে হয়। পাশাপাশি এই 3টে ঘর আমাদের তৈরি হয়ে গেল, 3 খানা স্টিচ আমি করে নিলাম, এবং আমাদের এই সবুজ রঙের বক্সটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এইবার আমি আপনাদেরকে করে দেখাবো এই অরেঞ্জ কালারের ডটগুলো কী করে করতে হয়। তার জন্য প্রথমে আপনাকে অরেঞ্জ কালারে আমি একটু সুতো নিলাম, নিয়ে এই যে এই ফাঁকা ধরুন যে ঘরটা রয়েছে, এই 2খানা ঘরের মাঝখানে যে ফাঁকা ঘরটা, এই ঘরটা বাদ দিয়ে এই ঘরটার থেকে আমি 1টা ঘর ছেড়ে এই ঘরটাতে আমি একটি ফোর তুলে নেব। দেখুন আমি এখানে 1টা ঘর ছেড়ে আমি তার পরের ঘরে এখানে 1টা ফোর তুলে নিলাম, নিয়ে এখানে আমি একটি স্টিচ করে নেব। একটা স্টিচ আমি করে নিলাম, এর নিচে এই স্টিচটার নিচে পাশাপাশি আমি 3টে ক্রস স্টিচ তৈরি করে নেব। হয়ে গেল 2 নম্বর ক্রস স্টিচ হয়ে গেল, পাশাপাশি আমি এই মোট 3খানা ক্রস স্টিচ তৈরি করে নিলাম। এর নিচে আমি ঠিক 1খানা ক্রস স্টিচ এই ঘরটা বরাবর তৈরি করব। দেখুন আমাদের এই অরেঞ্জ ডটটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে আরও 2খানা যে বাকি রয়েছে সেই দুটো আমি তৈরি করে ফিরে আসছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই দুটো স্টিচ আপনাদেরকে করে দেখালাম, বাকি আমি আরও 2টো অরেঞ্জ ডটও আমি করে নিয়েছি। এইবার আমরা এই ফুলটা এই মাঝখানটাতে তৈরি করব। এখানটা আপনারা খুব মন দিয়ে দেখবেন, তার কারণ হচ্ছে একটাও যদি ঘর 19-20 হয়ে যায় এখানে ফুলটা আর মেলানো যাবে না, কিছুতেই মেলানো যাবে না। এটা করার জন্য আমরা 1টা ঘর ছেড়ে দিয়ে এই অরেঞ্জ ডটের থেকে
ডটের উপরের দিকের অংশটা থেকে একটা ঘর ছেড়ে দিয়ে তার পাশের ঘর থেকে আমরা একটা ফোর তুলে নেব, এইরকম। এইবার ওপরের দিকে আমরা মোট পাঁচখানা পাশাপাশি ক্রস স্টিচ তৈরি করে নেব। আমি একটু ঘুরিয়ে নিই, তাহলে সুবিধা হবে করতে। মোট পাঁচখানা আমি ক্রস স্টিচ তৈরি করে নেব এখানে পাশাপাশি, এক দুই তিন চার এবং এই পাঁচ। হয়ে গেল। এইবার আমরা এই প্রথম এই তলার দিককার এই স্টিচটাকে বাদ দিয়ে চার নাম্বার স্টিচটার ওপর থেকে আমরা এই পাশে একটা ঘর বাড়িয়ে মোট পাঁচখানা স্টিচ তৈরি করে নেব। করে দেখাচ্ছি আমি আপনাদের, একটা দুটো তিন চার এবং এই দিকে আরেকখানা ঘর বাড়িয়ে এই হলো পাঁচ, পাঁচ নাম্বার স্টিচের পর এই রকম দেখতে হবে। এইবার এই স্টিচটার সমান সমান উপরে থেকে এই পাশের দিকে আমি মোট চারখানা স্টিচ তৈরি করে নেব, এক দুই তিন চার, চার নাম্বার স্টিচের পর আমাদের এই রকম দেখতে হবে। এইবার এই চারটে স্টিচের থেকে এই প্রথম স্টিচটা বাদ দিয়ে মাঝখানের স্টিচটা থেকে আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করে নেব, এক এবং দুই। দেখুন আমাদের ফুলের পাপড়ির এই অংশটি তৈরি হয়ে গেল। এইবার পাপড়ির এই অংশটা তৈরি করে নিতে হবে। সেটার জন্য এই ক্রস স্টিচটার ওপর বরাবর একটা ঘর ছেড়ে এইখানটাতে আমরা একটা ফোর তুলে নেব। আমি ঘুরিয়ে নিলাম, এখানে যেরকম উপরে আমরা পাশাপাশি দুখানা ক্রস স্টিচ করেছি, এখানেও আমরা পাশাপাশি দুটো ক্রস স্টিচ করে নেব, এক দুই। এরপরে এর নিচের লাইনে আমরা একটা ঘর বাড়িয়ে নিচের দিকে চারখানা আমরা পাশাপাশি ক্রস স্টিচ তৈরি করব, এক দুই
তিন এবং চার। আপনারা ভয় পাবেন না দর্শক বন্ধুরা, এই মাঝখানে ঘরটা কিন্তু ফাঁকাই থাকবে। এই চারটে স্টিচের থেকে এই নিচের অংশটায় একটা স্টিচ, একটা ঘর স্টিচ বাড়িয়ে আমরা পাশাপাশি পাঁচখানা ক্রস স্টিচ তৈরি করে নেব। এক, দুই, তিন আমাদের চার নাম্বার হয়ে গেছে অলরেডি, এই হলো পাঁচ নাম্বার। এইবার এই এই স্টিচটা থেকে নিচের দিক থেকে এক, এই স্টিচটাকে বাদ দিয়ে নিচের দিক থেকে আমরা এখান থেকে আমরা নিচের দিকে পাঁচখানা ক্রস স্টিচ তৈরি করে নেব পাশাপাশি। এখান থেকে আমরা তুললাম, আমরা পাশাপাশি পাঁচখানা ক্রস স্টিচ তৈরি করে নেব। এক, দুই, তিন এই হলো গিয়ে চার, এই আমরা পাঁচ নাম্বার ক্রস স্টিচটি তৈরি করে নিলাম। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা পাপড়ি তৈরি হয়ে গেছে, ফুলের চারটে পাপড়ির মতো একটা আমার তৈরি হয়ে গেছে। আমি বাকি পাপড়িগুলো তৈরি করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে পুরো অংশটিকেই আমার এ তৈরি করা হয়ে গেছে, পুরো ফুলটা এখানে ডিজাইনটা আমাদের অলমোস্ট রেডি। এবার শুধু আমরা মাঝের এই ইয়েলো কালারের অংশটাকে ভরাট করব। এইটার জন্য আমরা এই যে এই কর্নারটা তৈরি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারের এই যে কোনো একটা অংশ থেকে আমরা আমাদের একটা ফোর তুলে নেব, নিয়ে পাশাপাশি তিনখানা করে ক্রস স্টিচ তৈরি করে পরপর তিনটে রো আমরা তৈরি করব, তাতে এই অংশটা ভরাট হয়ে যাবে। আসুন দেখা যাক। এইভাবে পাশাপাশি হলুদ রঙের সুতো দিয়ে আমি তিনটে ক্রস স্টিচ তৈরি করে নিলাম। এইবার এই উপরের অংশে, উপরের লাইনে আমি চলে এলাম, এখানেও আমি পাশাপাশি তিনখানা ক্রস স্টিচে ক্রস স্টিচ করে পুরো অংশটাকে ভর্তি করে নেব। এই লাইনেও আমাদের, দ্বিতীয় লাইনেও আমাদের পাশাপাশি তিনটে ক্রস স্টিচই হবে। এক, দুই হয়ে গেছে, এই হয়ে গেল আমার তিন নাম্বার ক্রস স্টিচ। এই ওপরে তৃতীয় লাইনেও আমরা পাশাপাশি তিনখানা ক্রস স্টিচ তৈরি করে নেব। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ফুলটা এবং এই বক্স সমেত এই ডিজাইনটা আমাদের তৈরি হয়ে গেল। এই ডিজাইনটা একটু ডিফিকাল্ট ডিজাইন, আপনারা যদি পুরো ডিজাইনটা না দেখেন তাহলে ঘরগুলো যদি ঠিকঠাকভাবে কাউন্ট করা না হয় তাহলে এই ডিজাইনটা তৈরি করাটা একটু মুশকিল হবে, সেই কারণেই আমার ভিডিওটা একটু বড় হলো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণভাবে এই কাজটা বুঝবেন এবং নিজেরা
আপনারা এই কাজটা করবেন, আরও সুন্দর সুন্দর কাজ আপনারা করুন। যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানান এবং আমার সঙ্গে আপনারা আমার ইমেলেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আশা করছি পরের ভিডিও খুব শিগগিরই আমি নতুন কিছু নিয়ে আসবো।